এটা পুরোটা সত্য হলো তো আমরা বলতাম অটোবায়োগ্রাফি, আমরা তো বলছি সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, অর্থ অবশ্যই পুরোটা সত্য না, আবার যেটুকু সত্য না সেটাও মিথ্যা না। ওরা ওরা ভাইরাল আইল্যান্ড আইটেম, আমি যে কত বড় পাগল সেটা তো আসলে ফারুকি বলে না, রিলও বানায় না। ওটা না ফারুকির জায়গায় কি আমরা পাবো? না না পাবেন না, পাবেন না। তিশা তিশা আলাও করবে না, আমার পার্সোনাল হিরো, একটা তো আমার পার্সোনাল কিছু থাকতে দেওয়া উচিত, এটা আমার পার্সোনাল হিরো, আমার মনে হয় না ও আর অভিনয় করবে। অভিনয় করবো এটা চিন্তা করলে আমার জ্বর উঠে যাচ্ছিলো, এটা আমাদের কোনো অফিসিয়াল প্রমোশন না। সি রিল হচ্ছে ইজ ফান, আমি ঠিক জানি না এখনও, আমি নিশ্চিত করে বলতে পারবো না যে প্রথম কবে এটার ভাবনা মাথায় আসছে আমাদের যে আমরা করবো, তবে আমার এটা অনেকদিন ধরে আমরা চিন্তা করছিলাম, সম্ভবত কোভিডের সময় যখন আমাদের সবার মতোই পৃথিবী বন্ধ হয়ে গেছিলো তখন আমরা ঘরে বসে বসে এই স্ক্রিপ্টের উপর কাজ করছিলাম। আমরা আগেই বলেছি যে এটা খুবই পার্সোনাল একটা স্টোরি, আমাদের জীবনের কিছু অংশ আছে, কিছুটা সিনেমার জন্য আছে বানানো হয়েছে, আবার সেটা বানানো বললে ভুল হবে, সেটা কারো না কারো জীবনে অবশ্যই ঘটেছে। সো এরকম একটা পার্সোনাল স্টোরির সাথে যখন আমরা ডিসাইড করি যে কাজ করব, সেইখানে আমি আছি সে আছে, তো না যুক্ত হয়ে আর পারলাম না। স্টার কিডের লঞ্চিং না, প্রথম কথা হচ্ছে ইলহাম এই ছবিতে অভিনয় করেনি, কিন্তু ইলহাম হচ্ছে এই ছবির ইলহাম হচ্ছে প্রোডাক্ট, এই ছবিটা হচ্ছে বাই প্রোডাক্ট, এইটুকু আমরা বলতে পারি। ইলহামের কারণে এই ছবি এবং ইলহামের উদ্দেশ্যে এই ছবি। এবং শুধু একটু ইনক্লুড করি, শুধু ইলহাম না, আমি সব জায়গায় বলেছি এটা আসলে প্রতিটা সন্তানের জন্যই এই ছবি, প্রতিটা বাবা মার পক্ষ থেকেই সন্তানের জন্য এটা একটা সিনেমা, একটা উপহার, একটা অনুভূতির প্রকাশ, এবং এই তো আর কি, বাকিটা তো না। আমরা যখন লিখছিলাম তখন আমরা জানতাম যে এটাতে আমাদের দুজনকে অভিনয় করতে হবে, কিন্তু এটা তো একটা ধারণা আইডিয়া জানতাম, কিন্তু অভিনয় করবো এটা চিন্তা করলে আমার জ্বর উঠে যাচ্ছিলো, ফলে আমি বারবারই পিছলাচ্ছিলাম। এবং আমার মনে আছে যে শুটিংয়ের আগ পর্যন্ত আমরা কয়েকজন অভিনেতাকে রেডি রেখেছিলাম, তারা স্ক্রিপ্ট পড়ে রেডি ছিলেন, কস্টিউম তাদের মাপও নেওয়া হয়েছিল। বিষয়টা আসলে তেল পড়াই ছিল, আমরা ধাক্কা দিচ্ছিলাম, ও পিছলাচ্ছিল না, লাস্ট মোমেন্টে পিছলে গেছে, শেষ মুহূর্তে আসলে মনে হলো যে ঠিক আছে লেটস ডু ইট। বাসায় যেই মানুষটার সাথে আমি থাকছি, খাচ্ছি, চলছি এবং আমার অনুভূতি বা আমার সব কিছু শেয়ার করছি, সেই মানুষটার সাথে এই প্রথমবার স্ক্রিনের সামনেও সেম জিনিসটাই করছি, শুধু সামনে একটা ক্যামেরা আছে, আশেপাশে কিছু মানুষ আছে, আমার কাছে একেবারেই ডিফারেন্ট কিছু মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে আমার যে পাশের মানুষটা আছে, আমার সঙ্গী আছে, সেই মানুষটার সাথেই আমি আছি এবং অভিনয় করছি। সো মজাই লেগেছে এবং মনে হয়েছে যে এই অভিজ্ঞতাটা তো আসলে ফিউচারে আর হবে কি হবে না আমি জানি না, অভিনয় করবে কি করবে না, বাট ইট ওয়াজ অ্যান ওয়ান্ডারফুল জার্নি অ্যান্ড ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এটা পুরোটা সত্য হলো তো আমরা বলতাম অটোবায়োগ্রাফি, আমরা তো বলছি সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, অর্থ অবশ্যই পুরোটা সত্য না, আবার যেটুকু সত্য না সেটাও মিথ্যা না। বলে আমি যখন স্ক্রিনে দেখেছি পারফরমেন্স, আমার কাছে মনে হচ্ছে যে এই তো জীবন তো এরকম, প্রমোশন না রিল রিলস, এটা আমাদের কোনো অফিসিয়াল প্রমোশন না। রিল হচ্ছে ইজ ফান, রাইট? সো আমরা যে কোনো একটা কাজে একটা জায়গায় ছিলাম, অনেকে আমরা ওখানে বসে ওই আমি মারজুক সুজন যেভাবে বসেছিলাম ওইভাবে বসে চিন্তা করছিলাম যে এখন তো অনলাইনে এত ম্যাটেরিয়ালস, কী করে দ্রুত 30 নভেম্বর তারিখটা মুখস্থ করানো যায়, তো সেই চিন্তা থেকে এটা করে, এটা কোনো অফিসিয়াল প্রমোশনের কোনো অংশ না। মনোগামী খুব মানে ওয়েল, মাত্র নিশ্চয় আপনার প্রথম কাজটা গেল অটোবায়োগ্রাফি, নিশ্চয় দ্বিতীয় কাজটা আমার যেতে পারে না, ওটা শোভনীয় না, আরো অনেকগুলো কাজ তৈরি হচ্ছে, সেখান থেকে কিছু কাজ যাবে, তারপরে কোনো একটা অবসরে নিশ্চয়ই যাবে মনে করি বড় পর্দায়। এটা তো বড় পর্দা, আমি আজকে যখন এখানে ছিলাম আমি সত্যি ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ গত 6 বছর আমি বাংলাদেশের কোনো থিয়েটারে দাঁড়াইতে পারিনি যেখানে আমার ছবিটা দেখানো হচ্ছে একটু পরে, এটা খুবই বেদনার একটা ব্যাপার যে কোনো ফিল্ম মেকারের জন্যে। যাই হোক, তবু যে কোনোভাবেই হোক আজকে তো একটা থিয়েটারে দেখানো হচ্ছে, একটা শো হোক, এরপরে কবে হবে আমি জানি না, কারণ আমি আপাতত যা কিছু ভাবছি সব ওটির জন্যই ভাবছি, আমি জানি না। আমার ধারণা আমার আমি তো একটাকে বেশি খুব কম দিয়েছি, বেশিরভাগটাই কিন্তু একটাকে ছিল, রাইট?
একই রকম আমি এটা বলতে চাই, কারণ আমি এত ক্যামেরা দেখলে আমি আর বুঝে কথা বলতে পারি না। অভিনয় করতে গিয়ে যেটা অনেস্ট আমার একটা ফিলিং হয়েছে যে কোয়ার্টিস্ট খুব ইম্পর্টেন্ট। কোয়ার্টিস্ট কিন্তু তার তার ম্যাজিক দিয়ে তার সহশিল্পীকে কিন্তু ইনফ্লুয়েন্স করে। আমার যদি অভিনয়টা আমার জন্য খুব সহজ হয়ে থাকে তাহলে এটা আমি মনে করি যে 200 ভাগ কৃতিত্ব তিশার, কারণ ওর ওর সাথে অভিনয় করতে গেলে অভিনয়টা এত সহজ হয়, মানে শি মেক্স ইট লুক ভেরি ইজি। এবং আমার ধারণা আমি না, অন্য যে অভিনেতারা ওর সঙ্গে কাজ করে তারা অনেকে এটা স্বীকার করে এবং আমাকে বলেছ, অ্যান্ড অ্যান্ড ওর কারণে আসলে আমার কাছে এভরিথিং ওয়াজ ভেরি ইজি।